বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মাধববাবু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। না, তা মাধববাবু রাগ হলেও হতে পারে, এমনিতেই তিনি রাগি মানুষ। তার উপর সাত সকালে ঘুম থেকে উঠেই তিনি দেখেন কাচের গ্লাসে জলে ভেজানো তার বাঁধানো দাঁতের পাটি জোড়া নেই। ঘরে পড়ে বেড়ানোর হাওয়াই চটি দুটো হাওয়া, চশমাটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি ঘরের কোণে দড়িতে ঝোলানো গামছাখানা পর্যন্ত বেপাত্তা। রেগে গিয়ে মাধববাবু ভাবলেন, পল্টনের পোষা বাঁদর ছাড়া এ কাজ একা হবে, তিনি রাত খাইয়ে খাইয়ে আটকাজা পেয়ে পেয়ে বেটার চেহারা তো জানবো পারে মোটা হলে। কথাটা ঠিক, সে বাঁদর কাউকে বড় একটা তোয়াক্কা করে না। এর আগেও দু চারবার তার চুরি বিদ্যে ধরা পড়েছে। একই জাতে বাঁদর, তার উপর অতিরিক্ত আদরে বধ হয়ে যাওয়ায় তার বাঁদরামিটার লেখাজোখা নেই। বেটা ইচ্ছে মতো ঘরে ঢুকে রেডিও টালায় ছোটদের পড়ার টেবিল লাগিয়ে খাতা বই অগোছালো করে পেন্সিলের ছিট ভেঙে দিয়ে রাখে, দিনের বেলায় খুটখাট সুইচ টিপে আলো জ্বালায়, শীতকালে পাখা চালিয়ে দেয়, চৌপাটটা থেকে মগ দিয়ে জল তুলে তার গায়ে ঝেড়ে দিয়ে আসে। তার উপর সে বড়বাবুর ইজি চেয়ারে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকে, কেউ শাসন করতে গেলে বিশাল চেহারা নিয়ে হুপ হাপ করে তেড়ে আসে। বলতে কি, তার ভয়ে বাড়ির সবাই একেবারে কাঁটা হয়ে থাকে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হেতমগড়ের গুপ্তধন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 2 নভেম্বর 1935 সালে ঢাকা জেলার বিক্রমপুরে। স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। তার প্রথম উপন্যাস ঘুনপোকা প্রকাশিত হয় দেশ পত্রিকা শারদীয়া সংখ্যায়। তার লেখা প্রথম কিশোর উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি, যা আপনি ইতিমধ্যেই সানডে সাসপেন্সে শুনেছেন। অন্যান্য উল্লেখযোগ্য গল্প উপন্যাসের মধ্যে রয়েছে মানব জমিন, দূরবীন, গোসাইবাগানের ভূত ইত্যাদি। শীর্ষেন্দুবাবুর অদ্ভুতুড়ে সিরিজ বাংলা সাহিত্যে প্রচলিত ভূতের সংজ্ঞাই পাল্টে দিয়েছে। অসামান্য লেখনির জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। তার প্রচুর গল্প উপন্যাস থেকে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র, যেমন হীরের আংটি, পাতালঘর, গোয়েন্দা শবর সিরিজ ইত্যাদি। লেখালেখির পাশাপাশি খেলাধুলোর প্রতিও রয়েছে তার অদম্য আগ্রহ। গল্প শুরু করার আগে আমরা স্রষ্টাকে প্রণাম জানাই। আজকের গল্প হেতমগড়ের গুপ্তধনের প্রধান চরিত্রে গল্পের কথক মাধববাবু, ঘটোৎকচ, দারোগা নবতারণ এবং নন্দকিশোর। গল্পের বেতার রূপ শর্বরী ঘোষাল। গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে হেতমগড়ের গুপ্তধন। একদম ব্রাহ্ম মুহূর্তে মাধববাবু বিছানা ছাড়েন। তারপর তাকে হরেক কাজ করতে হয়। বারান্দার 130টা টবের গাছে চাকরদের দিয়ে জল দেওয়ানো, পুরনো আমলের বিশাল জমিদার বাড়ির সেই জৌলুস এখন আর নেই বটে, কিন্তু বিশাল আয়তনটা তো এখনো আছে। আর আছে কিছু পুরনো প্রথা এবং অভ্যেস। পেছনের দিকে একটা মস্ত হল ঘরে হরেক রকম পাখির খাঁচা। মাধববাবুর সকালে দ্বিতীয় কাজ হলো এই সব পাখিদের খাঁচায় ঠিক মতো দানা পানি দেওয়া হচ্ছে কিনা তার তদারক করা। তারপরে শুরু হয় চার চারটে গরুর দুধ দোয়ানো, সেই সময়ও তাকেই সামনে থাকতে হয়। এরপর বিশাল বাগানে সর্বত্র ঘুরে ঘুরে মালিদের দিয়ে আগাছা উপড়ে ফেলা, ফুলের বেড তৈরি করা, মৌসুমি ফলের চাষ দেখা ইত্যাদি আছে। ভালো করে আলো ফোটার আগেই বাজারে লম্বা ফর্দ নিয়ে বেরিয়ে পড়তে হয়, সঙ্গে ধামা ধরা দুটো চাকর। তবে আজ মাধববাবু কিছুই করেননি। ব্রাহ্ম মুহূর্তে উঠেই নিজের অত্যাবশ্যক জিনিসগুলো না পেয়ে তেড়ে চেঁচামেচি শুরু করলেন। বলি একটা বাঁদরে এত আটপাড্য হয় করতে চায়, লাগলাতে বোধ হয় লজ্জা ছড়মে বালাই নেই। হ্যাঁ, আমার বাঁধানো দাঁতই তোর গুষ্টি পিন্দি চিপতে লাগবে রে হত ছাড়া, যশ বাদ দিয়ে কোন আমার মা আবার পড়বি শুনি, আর গলায় দেওয়া দই ঢুকছে না বলেই গামছা কালে নিয়ে গেছিস, ডান বা জান নেই যে বাঁদরে সে কোনাকে চটি চুরি করে। চেঁচামেচি শুনে পল্টন সবার আগে চোখ লগড়াতে লগড়াতে এসে হাজির। কি হয়েছে গাদা মামা? বলো সুখের ব্যাপার ঘটেছে দিয়াল ভাগ্নে, বলো সুখের ব্যাপার। এমনিতেই একদিন সংসার ত্যাগ করে লোটা কম্বল নিয়ে সন্ন্যাসী হবো ভেবে রেখেছিলুম, তো তোমার জাম্বুবানের জ্বালায় সেটা একটু আগে ভাগেই হতে হবে দেখছি। দাঁতের পাটি নেই, গামছা নেই, চটি নেই, চশমা নেই, তাহলে একটা লোকে আর কি থাকতে পারে বলো দেখি, লোটা কম্বল আর নেংটি ছাড়া।
কিন্তু ঘটোৎকচ তো এখনো শিকলে বাঁধা রয়েছে দেখে এলাম, কাল রাতে তো আমি তাকে খুলে দিইনি। মাধববাবু যাত্রাপালার ঔরঙ্গজেবের মতো হাহা করে হাসলেন খুব কিছুক্ষণ। শিকল গলার বকলসে একটা খেতকি পিঁজার মতো হাতকল দিয়ে আটা, তাই তো? তা তুমি ভাবছো তোমার ওই হাড় বজ্জা তো মহাবাদক সেটা খুলতে আর একটাতে পারে না? সে কি হাওয়ায় বয়ে হচ্ছে, শেয়ারা হচ্ছে না? পল্টনও সেটা হাড়ে হাড়ে জানে বলে বিশেষ তর্কতর্ক করল না। বাড়ির সবাই যখন ধরেই নিয়েছে যে দুষ্কর্মটি ঘটোৎকচেরই, তখন সাতজন ঠিকেজিয়ের মধ্যে সবচেয়ে বয়স্কা এবং বকাবাজ হাঁড়ির মা ঘর মুছতে এসে বলল, কাদাবাবুর ঘরের দোর বন্ধ ছিল, জানালা এত মোটা মোটা শিক, এই গন্ধমাধব তবে ঢুকলো কোন ফোকর দিয়ে? এই কথায় সকলের চোখ খুলে গেল। বাস্তবিক এই অতি সত্যি কথাটি তো কেউ এতক্ষণ ভাবেনি। ঘটোৎকচ তো আর ছুঁচো ইঁদুর বা বিড়াল নয় যে জানলা দিয়ে ঢুকে পড়বে। বড়বাবু শুনে বললেন, মাধবের মাথাটাই গেছে। ঘরে ফোকর থাক বা না থাক, এই কাজ ঘটোৎকচ ছাড়া আর কারো হতেই পারে না। যেমন করেই হোক সেই একটা ঘরে ঢুকেছিল। কিন্তু ঢুকলো কেমন করে সেটা তো বলবে। কেমন করে আবার? রাতের বেলা আমার তো তেমন ভালো ঘুম হয় না, চারবার উঠেই পায়াতালি করি, তামাক বা জল খাই, তারই কোনো ফাঁকা ঢুকেছিল। কিন্তু মাধববাবুর কথাটা কেউ তেমন বিশ্বাস করল না। এবাড়ির বুড়ো দারোয়ান তায়েবজি তো সাফ সাফ বলে দিল, মাধববাবু তো কোনোদিন রাতে উঠেন না, রাতভর তার নাকে ডাকে, পাড়ায় লোকের বড্ড অসুবিধে হয়, চোর ডাকুও ঘেসে না। মাধববাবু এসব কথায় অল্প স্বল্প রেগে যাচ্ছিলেন, তবে তখনও একদম টং হয়ে যাননি। তায়েবজি জানে কি, আমার ছেলেবেলা থেকে ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর অভ্যেস আছে। এখন আপটা আপটা মনে পড়ছে, কাল রাতেও আমি খানিকক্ষণ স্লিপ ওয়াকিং করেছিলাম যেন, দরজা খুলে বারান্দায় এসে হাঁটাহাঁটি করে। এই সব কথা বলতে বলতে মাধববাবু টের পাচ্ছিলেন যে তিনি খুবই রেগে যাচ্ছেন, আর কথা চালাচালি হলে এবার তার ভেতরে রাগের বোমাটা ফাটবে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন তার মাথার ভেতরে ঠিক ব্রহ্মতালুতে বোমাটা বসানো রয়েছে। বোমার পোলতে আগুন দেওয়া হয়ে গেছে, বিড়বিড় 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 করে পড়তে পড়তে পোলতেটা ছোট হয়ে এসে বোমার গায়ে প্রায় লাগে লাগে। ঠিক এই সময় অক্ষয় খাজাঞ্চি এসে বলল, রহিম শেখ পাতুগড়ের আমবাগানটা কিনবে বলে বায়না দিতে এসেছে। ব্যাস দড়াম করে বোমা ফাটলো, সবাইকে চমকে দিয়ে ধমকে উঠে মাধববাবু বললেন, যার কি পেয়েছ, মস্কারা পেয়েছ সবাই, জানো মাধব চৌধুরী ভালো থাকলে গঙ্গা জল আর রাগলে মুঠির কুকুর। রোগা ভোগা অক্ষয় খাজাঞ্চি ভয় পেয়ে তিন হাত পিছিয়ে চৌকাঠের ওপাশে গিয়ে দাঁড়ালো। তায়েবজি তার মোটা গোঁপ চোমড়াচ্ছিল, আঁতকে ওঠায় একদিকের গোঁপ আঙুলের টানে ঝুলে পড়ে চিনেম্যানের গোঁপ হয়ে গেল। হাড়ির মা ঘর মোছার নেতা দিয়ে ভুল করে নিজের মুখ মুছে ফেলল। বড়বাবুর ইজি চেয়ারটা হঠাৎ একটা দোল খেয়ে গেল জোরে। পল্টনের মুখ এমনভাবে হাঁ হয়েছিল যে একটা বলতা ভেতরে ভুল করে ঢুকে পড়ল, আর পল্টনও ভুল করে কোঁত করে গিলে ফেললো সেটাকে। বোঝো বাড়ির আর লোকজন সব দৌড়ে এসে ভিড় করলো চারধারে। জানো আমার দুটো দোলনা বন্দুক আছে, সরস্বতীর চরে গায়েব হয়ে যাওয়া বসতবাটি খুঁজে পেলে এখন আমি 4-5 লাখ মহলের মালিক, তা মনে আছে তো? হিসেব করে কথা কও না, এত আস্পর্ধা তোমাদের। আরে কথাটা হচ্ছিল পাতুগড়ের আমবাগানটা নিয়ে, বৃকোদরের কথা তো বলিনি আগে। অক্ষয় খাজাঞ্চি বহুদিন ধরেই ঘটোৎকচকে ভুল করে বৃকোদর বলে আসছেন, বহুবার তার ভুল ধরিয়ে দেওয়া হয়েছে তবু মনে রাখতে পারে না। চালাকিরা জায়গা পেলে না, তোমাদের সব চালাকি আমি জানি। এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চললাম, যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে থাকতে পারে না সেখানে থাকার চেয়ে জঙ্গলে থাকা ভালো। আর শোনো অক্ষয়, তোমায় শেষ বাজের মতো বলে দিচ্ছি, দ্বিতীয় পাণ্ডব বিকদলের সঙ্গে কখনো ঘটোৎকচকে গুলিয়ে ফেলবে না, তাতে বিকদলের অপমান। ঘটোৎকচ তার ছেলে ছিল বটে, কিন্তু তার মা ছিল রাক্ষসী, তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচকে স্যাক্রিফাইস করতে কারো বাধেনি। তোমাদের ওই নোংরা পাজি চোর হাল হাবাটে ঘটোৎকচকেও তোমরা স্যাক্রিফাইস করে দাও, তাতে সকলেরই মঙ্গল, নইলে আর একটা কুরুক্ষেত্র লাগলো বলে। এই শেষ কথা উচ্চারণ করে মাধববাবু তার দুটো পুরনো দোনলা বন্দুকের বাক্স, শতরঞ্চিতে বাঁধা বিছানা আর একটি টিনের বাক্স নিয়ে বেরিয়ে পড়লেন। এমনকি নিজের দিদির সঙ্গে পর্যন্ত দেখা করলেন না। দেউড়িতে বড়বাবু, পল্টন, অক্ষয় খাজাঞ্চি, তায়েবজি সমেত বাড়ির বহু লোক তার গৃহত্যাগ রোধ করতে দাঁড়িয়েছিল, কিন্তু কারো কথায় কর্ণপাত করার লোক তিনি নন। এর আগে আর না হোক 50 বার তিনি গৃহত্যাগ করেছেন, এ ব্যাপারে তাকে খুব দক্ষ বলতেই হবে। তাই তাকে ফেরানো যাবে না জেনে বড়বাবু একটা মোষের গাড়ির বন্দোবস্ত পর্যন্ত রেখেছেন। বাইরে বেরিয়ে
মাধববাবু তার মালপত্র নিয়ে সোজা গিয়ে গাড়িতে চেপে বসলেন। সরস্বতী নদীর ধারে লাতনপুরে মাধববাবুর এক খুনখুনে বুড়ি পিসি থাকেন। তিনি চেনা লোককেও চিনতে পারেন না, চোখে দেখতে পান না, কানেও শোনেন না। সারাদিন আপন মনে বকবক করতে করতে ঘরের হাজারো কাজ করে বেড়ান। তার ছেলে পুলে আর নাতি নাতনি নিয়ে বিশাল সংসার। মাধববাবু রাগ করে ঘর ছাড়লে এর বাড়িতেই এসে ওঠেন, আজও উঠলেন। মাধববাবু যেখানেই যান সেখানেই একটা হইচই পড়ে যায়। তিনি দারুণ গল্প বলতে পারেন, এঁটেল মাটি দিয়ে চমৎকার পুতুল গড়তে পারেন, গান বাজনা করতে পারেন। তাই তাকে দেখেই বাড়ির কাচ্চা বাচ্চাদের কিছু দৌড়ে এসে গাড়ির গায়ে ঝুলতে শুরু করলো। কেউ কোলে পিঠে চড়ে বসলো, আর একটু বড় যারা তারা দৌড়ে গেল মাধববাবুর পিসিকে খবর দিতে। বাইরের ঘরে মাধববাবু জমিয়ে বসেছেন। বাচ্চারা তার বন্দুকের বাক্স, তোরঙ্গ আর বিছানা টানা হেঁচড়া করে খোলবার চেষ্টা করছে। কাদা ছেনে পুতুল গড়েন বলেই মাধববাবুর ডাকনাম কাদা। বাড়ির এক বউ এসে বাতাস দিচ্ছে, এক বউ জলের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, পিস্তুত ভাইয়েরা এসে খোঁজ খবর নিচ্ছে। এমন সময় কোল কুঁজো হয়ে ঘরে ঢুকে পিসি তাকে দেখে চেঁচিয়ে উঠে বললেন, এ কি অচেনা লোক ঘরে ঢুকতে দিয়েছিস, চোর ছাচুর নয় তো? দেখিস আবার বাসন কোসন কাপড় চোপড় পোটলা বেঁধে না শটকান দেয়, এর মুখ চোখ দেখে তো ভালো লোক মনে হচ্ছে না বাপু। পিসির বড় ছেলে গদাই দৌড়ে গিয়ে মায়ের মুখে হাত চাপা দিল, এই এই অচেনা লোক কি গো মা, কাদা মামা যে। পিসি সে কথা বুঝল না। তুমিও বুঝি ওই লোকটার সঙ্গে এলে? হ্যাঁ হ্যাঁ, দেখো বাপু চুরি টুরি করো না, থাকো ঘরের কাজকর্ম করো, খাবে দাবে মাইনে পাবে। নিয়ে খেয়ে ঘুমিয়ে বিকেলের দিকে একটা বন্দুক বগল দাবা করে মাধববাবু নিজেদের হারানো বসত বাড়ির খোঁজে বেরিয়ে পড়লেন। রাগ হলেই এই বাতিকটা মাধববাবুর মাথায় চাড়া দিয়ে ওঠে। সত্যি বলতে কি, মাধববাবুর পিতৃ পিতামহের অবস্থা ছিল বিরাট। সরস্বতী নদীর ওধারে হেতমগড়ে প্রায় 150 বিঘা জমি ঘিরে ছিল তাদের বাড়ির সীমানা। মাঝখানে প্রাসাদের মতো বাড়ি, ফোয়ারা, আস্তাবল, জুড়ি গাড়ি, গোলাপ বাগিচা, পদ্মের পুকুর। সরস্বতীর খাত বদল হওয়ায় নদীর ভাঙনে সব ভেসে গেছে, এখন আর সে বাড়ির কোনো চিহ্ন নেই। এমনকি বাড়িটা কোন জায়গায় ছিল তারও হদিশ কেউ দিতে পারে না। সরস্বতীর ওপারে এখন বিশাল ঘন জঙ্গল, সাপখোপের আড্ডা, বুনো জন্তুর আস্তানা। তবুও মাধববাবু মাঝে মাঝে সেই বাড়িটা খুঁজতে বেরিয়ে পড়েন। নদীর এধারে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাধববাবু নিজের রাগের কথা ভাবছিলেন, আর মাঝে মাঝে নদীর ওধারে ঘন জঙ্গলের দিকে চেয়ে দেখছিলেন। মধ্যে মধ্যে হেসেও ফেলছিলেন আপন মনে, জমিদারি রক্ত থাকলে এমন বেমক্কা রাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু রহিংসেকে আমবাগান কেনার কথায় হঠাৎ মাথার মধ্যে বেকায়দায় বোমাটা এমন ফেটে গেল, কি কাণ্ড করলাম, কোথায় ঘটকট আর কোথায় রহিম শেখ। আর হ্যাঁ, আমার বাঁধানো ডাক শুনে কেউ ভাববেন না যে আমি বুড়ো মানুষ, আমার বয়স মোটে 32-33। ওই বছর 5-7 আগে বিজয়পুরে জমিদারের মেয়ের সঙ্গে যে বিয়েটা হলো, ওই বিয়েটাতেই যত ভন্ডুল লেগেছিল। বিয়ের পর দিন সকালে শাড়িরা আদর করে একথারা নারকোলনাড়ু এনে দিল। সব কটা খেতে হবে কিন্তু, পারলে বুঝবো জামাইবাবু আমাদের বাহাদুর। শাড়িরা জামাইবাবুকে নানা কায়দায় জব্দ করে জেনেও আমি ভাবলাম এদের কাছে হার মানা চলবে না, অকুতো ভয়ে কামড় দিলাম। প্রথম নাড়ুটায় কামড় দিয়ে বুঝে গিয়েছি ভিতরে গোটা সুপুরি রয়েছে, কিন্তু এখন আর ফেরার উপায় নেই। দাঁতের জোর ছিল খুব, তাই হঠাৎ মঠাৎ শব্দে সুপুরি শুদ্ধ সেই নাড়ু চিবতে লাগলাম। গোটা পাঁচে খেতে পাইয়াছিলাম, কিন্তু তা করতে অর্ধেক দাঁতের চলটা উঠে গেল, কিছু নড়ল কিছু ভাঙল। রাগ করে সেই যে শ্বশুর বাড়ি থেকে এক বস্তে চলে এসেছিলাম, আর কোনোদিন অমুখ হইনি। দাঁতগুলো কয়েকদিনের মধ্যেই তুলে বাঁধিয়ে নিতে হলো, কিন্তু যুবক হলেও বাঁধানো দাঁতগুলোর অভাবে ফোকলা মুখে এখন তাকে রীতিমতো বুড়ো দেখাচ্ছে।
কিন্তু তিনি যে বুড়ো নন সেই যে লোকের কাছে প্রমাণ করার জন্য বুক চিতিয়ে চওড়া ছাতি ফুলিয়ে খুব দৃঢ় পদক্ষেপে তিনি হাঁটছিলেন। তবে তার দরকার ছিল না। নদীর ধারে একটা লোককে বন্দুক হাতে চলাফেরা করতে দেখে লোকজন এমনিতেই ভয়ে তফাৎ থাকছিল। বড় বাঁধের ধারে হাই স্কুলের মাঠে আজ ফাইনাল ফুটবল ম্যাচ, চারদিকে দারুণ ভিড়। সেই ভিড়ে ছুঁচ গলবার উপায় নেই। লাতনপুর হাই স্কুলের সঙ্গে হেতমগড় বিদ্যাপীঠের খেলা। খেলা দেখেই মাধববাবুর রক্তটা ঝাঁ করে গরম হয়ে গেল। তিনি নিজে একসময় দুর্দান্ত ফুটবল খেলোয়াড় ছিলেন, কিন্তু সেই জন্য নয়, আসলে ওই হেতমগড় নামটাই তার রক্তে আগুন ধরিয়ে দিল। সেই হেতমগড় আজ আর নেই। সরস্বতীর বাণে পুরনো হেতমগড় ভেসে গিয়ে আবার নতুন করে হেতমগড়ের পত্তন হয়েছে। হেতমগড়, হেতমগড় বিদ্যাপীঠ, এই হেতমগড় বিদ্যাপীঠেই পড়তাম আমি। আমার আমলে বিদ্যাপীঠ কখনো হারেনি, দেখি এখন কি হয়। মাধববাবু ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে দেখেন এমনই ঠাসা ভিড় যে লোকগুলোকে যেন আঠা দিয়ে এর ওর গায়ে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু মাধববাবুর ধৈর্য কম, ঝাঁ করে বন্দুকের নলটা ভিড়ের ভেতরে সেরিয়ে দিয়ে হুঙ্কার ছাড়লেন। ঠিক সেই মুহূর্তেই লাতনপুর হেতমগড়কে 3 নম্বর গোলটা দেওয়ায় মাঠে এমন চেঁচামেচি উঠল যে মাধববাবুর গলার স্বর কারোর কানে পৌঁছল না। তবে লোকগুলো উল্লাসের চোটে বেহেড হয়ে নাচতে শুরু করায় মাধববাবুর একটু সুবিধেই হয়ে গেল। লোকে যেমন দুহাতে গাছ ফাঁক করে পাট খেতে ঢোকে, তিনিও তেমনই নাচতে থাকা লোকগুলোকে বন্দুকের কুঁদো আর হাত দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে পড়লেন এবং একেবারে সামনের সারিতে চলে এলেন। মাধববাবু যে বেআইনিভাবে ঢুকেছেন সেটা সামনের সারির লোকেরা কতকটা বুঝলেও তার হাতে বন্দুক দেখে কেউ কিছু বলতে সাহস পেল না। তিন গোল খেয়ে হাফ টাইমের আগেই হেতমগড় একেবারে হেরিয়ে পড়েছে। প্লেয়াররা যেন সব কোমর সমান জল ভেঙে হাঁটছে এমন করুণ অবস্থা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে অন্তত আধ ডজন গোল তো খাবেই। ভবতারিণী স্মৃতি শিল্ড বলতে গেলে লাতনপুরের পকেটে। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।